হ্যালো বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে দেখাবো ইপসন L3210। এই প্রিন্টারটির প্রবলেম আপনারা একটু দেখুন, একটু ধৈর্য ধরে দেখুন। আমরা এই প্রিন্টারটি একটু লাইন লাগাই, প্রথমে আমরা প্রিন্টারটি অন করব। প্রথমে প্রিন্টারটি আমরা অন করলাম, অন করার পরে আমরা একটা প্রিন্ট দিব যে আসলে প্রিন্টারটি কী প্রবলেম সেটা দেখার জন্য। এখন আমরা এটাকে প্রিন্ট দেওয়ার জন্য একটা সাদা কাগজ দিব এতে। এই যে একটা সাদা কাগজ দিলাম, তো সাদা কাগজ দেওয়ার পরে আমরা স্ক্যানারের জন্য একটা ফটোকপি করার জন্য একটা স্ক্যানারের একটা কাগজ দিব। কাগজটা দেখুন, আপনাদের দেখায় এটা। তো আমরা একটু স্ক্যানার করার জন্য এই ফটোকপিটা করব। তো আমরা একটা প্রিন্ট দিব, এটা হচ্ছে কালার প্রিন্ট দিব। দেখি প্রিন্টারটি কী সমস্যা বলল, প্রিন্টারটি নাকি আপনার কাটাকাটা আসছে এমন। তো বন্ধুরা, আমরা একটু নিজে চেক করি। তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটি প্রিন্ট হয়েছে। এই তো, এর জন্য আমরা একটু প্রিন্টারটি হেড ক্লিন করব। তার আগে, হেড ক্লিন করার আগে আমরা একটু প্রিন্টারটি দেখি যে আসলে প্রিন্টারটি অন্য কোনো সমস্যা আছে কি না। তো আমরা এটা হেড ক্লিন করে দেখি। তো বন্ধুরা, অনেকে হেড ক্লিন করতে পারেন না, তার জন্য আপনাদেরকে বলি এই যে তীর চিহ্ন মতন আছে, এটা আপনারা 5 সেকেন্ড চেপে ধরবেন। চেপে ধরার পরে এটাকে ছেড়ে দিবেন, দেখবেন পাওয়ার বাটনটি আপনাদের আপ ডাউন হবে, তখন আপনারা ভাববেন যে আসলে এটা হেড ক্লিন হচ্ছে। দেখুন পাওয়ার অফ অন হচ্ছে। এই পাওয়ার অফ অন হওয়া মাত্রই আপনারা বুঝে দেবেন যে প্রিন্টারটি হেড ক্লিন হচ্ছে। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, প্রিন্টারটি হেড ক্লিন হওয়ার পরে আমরা আপনাদেরকে আবার একটা প্রিন্ট দিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, দেখুন প্রিন্টারটি এখন হেড ক্লিন হয়ে গেছে। আমরা এখন দেখছি পাওয়ার বাটনটা স্থির হয়ে গেছে। আমরা আবার একটা প্রিন্ট দিয়ে দেখাবো আপনাদেরকে যে ওই একই প্রিন্ট হচ্ছে কি না। চলুন দেখি আমরা একটা প্রিন্ট দিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন ইপসন L3210 এই প্রিন্টারটির যে প্রবলেম সেটাকে আপনাদেরকে সমাধান করতে পারি কি না সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, সেই একই প্রবলেমে আছে প্রিন্টারটি। তো আমরা এখন প্রিন্টারটি খুলবো। খোলার পরে আপনারা দেখবো এর সমাধান হয় কিনা। বন্ধুরা, আমরা প্রিন্টারটি খুললাম। খোলার পরে প্রিন্টারটি আমরা সার্ভিস করব, যার কারণে প্রিন্টারটি আমরা অফ করিনি। আমরা যাচ্ছি এখন হেডার সাইডে। তো বন্ধুরা চলুন আমরা একটু প্রিন্টারটি সার্ভিস করি। সেটা হচ্ছে, প্রথমে আমরা প্রিন্টারটির যে ব্যাক সাইডে যে ড্যামেজ কালের যে ড্রাম আছে, ওখানে একটা নল আছে, ওই নলকে আমরা সিনি ঢোকায়ে কালি টানবো। কারণ অনেক সময় হাওয়া ঢুকে যায়, যার কারণে মনে করেন এরকম প্রিন্ট হয়। তো আমরা এখন একটু কালি টেনে প্রিন্টারটি দেখি। তো বন্ধুরা, আমরা কালি টানলাম, তবে লাল কালি তো আসলো না, সম্ভবত অন্য কোনো সমস্যা।
আমরা দেখছি লাল কালির সমস্যা। তো আমরা এখন লাল কালির যদি সমস্যা থাকে তাহলে আমরা বন্ধুরা আমরা এখন কাটিজ দিয়ে দেখি একটু কালি টেনে যে কালি আগে আসতেছে কিনা। তো কাটিজ ঠিক আছে, আমরা এখন কাটিজটি লাগাই। লাগাই দেওয়ার পরে আমরা যাব ড্যামেজ কালির সাইডে। আমরা ওখানে গিয়ে ড্যামেজ কালি ওখানে গিয়ে ওটা কালি টানবো। তো বন্ধুরা আমরা কালি টানার পরে এখন আমরা একটা প্রিন্ট দিয়ে দেখবো, আসলে তার মধ্যে আমরা একটা ক্রিমটা একটা হেড ক্রিম করে নিব, কারণ অনেক সময় কালি টানার পরে হেডটা ক্রিম করে নেওয়া ভালো। প্রিন্টারটি অন করার পরে আমরা আবার একটা প্রেস ক্রিম দিব, তার আগে একটু কালিটা হেড ক্লিন করে নিব যাতে প্রিন্টারটি ভালো প্রিন্ট হয় কিনা যদি দেখব। আমরা একটা প্রিন্ট দিয়ে দেখি প্রিন্টারটা এখন কী অবস্থা আছে। প্রিন্টারটা এখন ওকে। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটা এখন আপনার ওকে হয়ে গেছে। আগে ছিল এটা, এটা ছিল আগে, এখন আপনার এটা। তো বন্ধুরা এই ছিল আপনাদের আজকের এই ভিডিওটি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।